ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব, সকলকে জানাই স্বাগত। আজকে 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ভ্যান থেকে পাটকাঠি নামানো হচ্ছে। এই পাটকাঠি আর কাঠ আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, আর বাবা মারও আসার কথা, তবে এই সময় ওনারা আসতো না, কিন্তু খুবই দরকার বলে ওনারা আসছে। আর অন্য সময় আসলে যেমন ওদের আস্তে আস্তে প্রায় বেলা হয়ে যায়, মানে থাকুক আর না থাকুক, কিন্তু আজকে ওনারা এই দেখো চলে এসেছে একদম সকাল সকাল। কারণ চলে আজকেও হয়তো চলে যাবে, কিন্তু সকাল সকাল এসছে একটু দিদি ভাইয়ের সঙ্গে সময় কাটাবে, কারণ অনেক দিন হয়েছে আমি বাপের বাড়িতে যাই না। আর এই দেখো আমার বাবা যে ড্রেসটা পরে এসছে, বাবাকে না খুব ভালো লাগছিল, মিষ্টি দেখে আবার বলছে, হাত দিয়ে দেখাচ্ছে, ভালো লাগছে দাদানকে। নালা কাকুকে বারবার করে বললাম যে কাকু তুমি খাওয়া দাওয়া করে যাও, কিন্তু কাকু খাওয়া দাওয়া করে গেল না, তাই একটু হালকা করে জল মিষ্টি দিয়েছিলাম, সেটাই খেয়ে উনি চলে গেলেন। তার পরপরই আমার বাবা মা ঢুকেছিল। তারপরেই আমি স্নান টান করে গুছিয়ে মিষ্টিকে নিয়ে সোজা চলে এসেছি স্কুলে। ওদের ম্যামেরা বলেছিল নতুন ড্রেস পরে ওদেরকে স্কুলে নিয়ে আসতে, তাই স্কুলে নিয়ে এসেছি। সব বাচ্চারা মিলে খুব আনন্দ করছিল, তারপর মজা করছিল, ম্যামরা ওদেরকে নিয়ে নাচ গান করাচ্ছিল, তারপরে ফটো তোলা, ভিডিও করা, যাই হোক এসব হচ্ছিল। পড়াশোনা হয়নি, শুধু আনন্দই হয়েছিল। আর যখন আর কি সবাই মিলে মজা করছিল, সেই সময়টা মিষ্টি এত কাশছিল, আমি বারবার করে ম্যামদের বললাম যে ম্যাম আমি তাহলে চলে যাই মিষ্টিকে নিয়ে। তাই আমি যথারীতি বলাতে মিষ্টিকে নিয়ে যখন চলে যাচ্ছিলাম, আর মারাও সবাই একেবারেই চলে এসেছিলো। যাই হোক, তারপরে বাড়ি এসে দেখছি মিষ্টির বাবা আর আমার বাবা শুয়ে আছে। আমি কী করলাম, মিষ্টিকে হাত মুখ ধুয়ে দিলাম, ধোয়াতে গিয়ে আমার ড্রেসটা ভিজে গেছিলো বলে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে জাস্ট একটু লিপস্টিক মেখে নিলাম, লিপস্টিক মেখে আর কি আমি কটা শর্ট ভিডিও করছিলাম। আর সেই সময় মা বললো আমি দিদি ভাইকে খাইয়ে দিচ্ছি, আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলো বলেই আমার সুবিধাটা আরও বেশি হয়েছে, আমি শর্ট ভিডিও কটা করতে পেরেছি, কারণ আজকে আবার বিকেলে মানে কাজ আছে, করতে পারবো না, সেই জন্য এখনই করে নিয়েছি। তাই মা মিষ্টিকে খাইয়ে দিচ্ছিলো, এদিকে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিলো, তারপর আমরা খাওয়া দাওয়া করে আর বিশ্রাম করিনি, মোটামুটি গুছিয়ে নিয়েই রওনা দিয়ে দিয়েছি হাবড়াতে। আমি মিষ্টিকে নিয়েই যাচ্ছি, কারণ মিষ্টির শরীরটা ভালো না, তবুও নিয়ে যাচ্ছি, বাচ্চা মানুষ রাস্তায় গেলে একটু ঠাকুর টাকুর দেখতে পারবে, ওর ভালো লাগবে, সেই জন্য ওকে খুব সাবধান করেই নিয়ে গেছি, সাবধান করেই আবার বাড়ি নিয়ে এসেছিলাম। এই দেখো কতটা খুশি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি বাবা মা তিনজনেই যাচ্ছি, আর ওরা হচ্ছে হাবড়া থেকে আবার সমস্ত কাজ মিটিয়ে বাড়িতে চলে যাবে। এই দেখো কত মজা করছে। আমি আবার ওই ভ্যানে লাগলাম, মামাকে বললাম মামা একটু থাকাও তো, তাই মামা আবার থাকালো। যাই হোক, মোটামুটি আমরা এই দেখো বেরিয়ে পড়েছি, মানে অটোতে উঠে পড়েছি, হাবড়া থেকে রওনা দিচ্ছি। চারিদিকে আলো, প্যান্ডেল, ঠাকুর, মানে মিষ্টি দেখে খুবই খুশি। আগের দিনও খুবই খুশি হয়েছিল, আগের দিন তো ঠাকুর ছিল না, হয়তো প্যান্ডেলগুলো হচ্ছিলো, আর আজকে ঠাকুর দেখতে পাচ্ছে, মিষ্টি খুবই মানে খুশি আর কি। আর হাবড়া বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে এখন পুজো শুরু হয়ে গেছে, তারপরেও মানুষের কেনাকাটির ভিড় মানে শেষ নেই, আর কি ভিড় দেখো। আর অনেকদিন আগের থেকেই, মানে আগের যে ব্লগ দিয়েছি সেদিন থেকেই আর কি 4টের পর থেকে আর গাড়ি আর কি চলাচল বন্ধ করে দিয়েছিলো। যাই হোক, মাকে হলো ডাক্তার দেখানোর দিন আজকে, মাকে ওখানে রেখে বাবার জন্য চশমা নিতে চলে এসেছি। এই দেখো চশমা তৈরি করতে দেওয়া ছিল, চশমা নেওয়া হলো আজকে। আর মিষ্টি বারবার করে বলছে আমাকে একটা চশমা কিনে দাও, আমাকে একটা চশমা কিনে দাও। আমি বললাম তোর তো চশমা আছে, তারপরে আর চুপ হয়ে গেল, কিছু বললো না। যাই হোক, মার বাবার আর কি চশমাটা নিয়ে সোজা মাকে এখানে ডাক্তার টাক্তার দেখিয়ে চলে এসেছি। আমার একটা সেট একটুখানি মানে খারাপ বেরিয়েছিলো, সেটা চেঞ্জ করার জন্য। আর মার বাবা পুরো ব্যস্ত হয়ে পড়েছে, বলছে ট্রেন পাবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তারপরে আমাকে টাকা দিলো হলো বিরিয়ানি কিনে দেওয়ার জন্য মিষ্টিকে, মিষ্টি বলছে আমি মাংস খাবে, তাই দিয়ে বলছে আমরা চলে যাই, আমি দাঁড় করে রেখেছি বলে রেখে যাচ্ছিলো। যাই হোক, তারপর এই যে চলে যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবা আর মা চলে যাচ্ছে ট্রেনটা ধরবে বলে। আর আমি আর মিষ্টি আরও একটা দুটো কাজ ছিল, ওটা ফিরিয়েই আমরা বাড়ি ফিরবো আর কি। সেই জন্য রাস্তাতে দেখলাম এক জায়গায় কানের বিক্রি হচ্ছে, এই যে দেখো 30 টাকা করে কানের, খুব সুন্দর সুন্দর, তাই ভাবলাম নেবো, কিন্তু যে কানেরগুলো চাইছিলাম সেগুলো পাইনি বলে সোজা চলে আসলাম আর একটা দোকানে। সেই দোকানটার থেকে একটা সুন্দর একটা সেট কিনে নিলাম, কিন্তু আমি আরেকটা সেট দেখেছিলাম,
চোকার একটা, কিন্তু চোকারটা আমার ঠিক ভালো লাগেনি, ওই জন্য আমি ওটা আর নিইনি। এই যে দেখো চোকারটা, এটা নিইনি, বেশি হিঞ্জি মতো। তারপরে আরেকটা অন্য সেট নিয়ে সোজা চলে আসলাম একটা ব্যাগের দোকানে। ব্যাগের দোকান থেকে ব্যাগ নিয়ে সোজা অটো ধরে বাড়ি চলে এসেছি। রাস্তাতে আমার শাশুড়ি মা গেছিলো রাস্তা অবধি, ওখান থেকে ভ্যানে করে বাড়ি এসে এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, মিষ্টিকে খাইয়ে নিয়ে পড়তে বসাবো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। গুড নাইট, টাটা।